আসসালামু আলাইকুম। আজ আমার মা জননী শেফা কাজী ফাতেমার ক্লাস থ্রির শেষ আনুষ্ঠানিক দিবস। মানে বুঝতেই পাচ্ছেন আপনারা, আজ আমার মায়ের ক্লাস থ্রির শেষ পরীক্ষা, ধর্ম পরীক্ষা। আজকে এটা 7 নম্বর পরীক্ষা, তাই তো? 6টা সাবজেক্ট, তাহলে 6ষ্ঠ পরীক্ষা। তো আজকে ধর্ম পরীক্ষা দেওয়া শেষ করলে ইনশাআল্লাহ সে আগামী 2020 সালে ক্লাস ফোরে উঠবে। তো সবার কাছে প্রার্থী, সে আছে মতিঝিল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে। কি? ও না, সে আছে মতিঝিল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে। আগে কি বলেছিলাম? হ্যাঁ, তো আজ হচ্ছে 3 আজ 3রা ডিসেম্বর, মঙ্গলবার 2019 সাল। আমরা বীরজঙ্গির মোড়ে চলে এসেছি। তো এখানে যথারীতি যেহেতু 10-15টা স্কুল কলেজ আছে, খুবই যানজট হয়। এটা মেনে নিয়েই ঢাকায়, হ্যাঁ, ওই সার্ভে বাদ করে আমি গতকাল প্রেশনে ছিলাম সারাদিনে, যে আমার আবদুল্লাহ ক্লাস 8-এর বন্ধু মোগরের ভাতিজা মেহেদি মারা গেছে 14.5 বছর বয়সে, খুবই কষ্টে। তো ওই টানা যায় ছিলাম, মাটি দিলাম মাদার টেকুর ওখানে। গতকালকের কথা, এর মধ্যে আবার ইন্ডিয়ান ভিসা পেলাম, 1 বছরের অনুমতি পেয়েছি। 2020 সালের 30শে নভেম্বর পর্যন্ত ভিসা মেয়াদ। আমি এখন মেয়েকে দিয়েই চলে যাবো আমার সুপ্রিম কোর্টে। তুমি কিছু বলো। ভাই, তো তোমার টেনশন নেই, কিছু করতে পারে না, ও তো বাইরেও গেল না। হ্যাঁ, এই তোমার পরীক্ষা গেলে ভাই বোন চলে যাবো মিরপুরে, ভাই বোন চলে যাবো মোহাম্মদপুরে শেলির ওখানে। হ্যাঁ, মিরপুরে ফুপু আছে, চাচু আছে। হ্যাঁ, রাজবাড়ি যাবা, নানা বাড়ি, সোলকুপা যাবা, দাদা বাড়ি, কত আত্মীয় স্বজন, কত জায়গা। মোবাইলটা ফেটে গেছে তো, এই জন্য আমার মুখটা ঠিক ক্লিয়ার না, আমার গানটা শুনতে পাই না। ওই যে অ্যাক্সিডেন্ট করেছিলাম 20শে সেপ্টেম্বর 2019 রাজবাড়িতে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, নাফিজের বউ তুলে নেওয়া উপলক্ষে, আল্লাহ পাক জানে, বাসাইছে, শুক্রিয়া।